যোনটো বিজেপিৰ কাৰণে এটা নিৰ্বাচনী তেওঁলোকৰ ইস্তাহাৰত আছিলে, নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি দিছিলে যে তেওঁলোকে শাসনভাৰ সম্ভালাৰ লগে লগে যিটো জৰাজীৰ্ণ অৱস্থাত থকা যি BBFC সাৰ কাৰখানা তেওঁলোকে পুনৰ জীৱিত কৰিব বুলি, 4 নম্বৰ যিটো গোট আছে 4 নম্বৰ গোটটো তেওঁলোকে 8,300 কোটি টকা দি তেওঁলোকে আৰম্ভ কৰিব বুলি প্ৰতিশ্ৰুতি দিছিল। কিন্তু দুৰ্ভাগ্যজনক কথা এইটো হৈছে যে আজি তেওঁলোকে ঘোষণা কৰি আছে যে তেওঁলোকে ব্যক্তিগত খণ্ডলৈ এই সাৰ কাৰখানাটো গতাই দিব খুজিছে। আম আদমী পাৰ্টীৰ তৰফৰ পৰা আমি তীব্ৰভাৱে গৰিহণা দিছোঁ আৰু প্ৰতিবাদ জনাইছোঁ। আপুনি চাওক, কেৱল আমি এটা ঘোষণা কৰিলোঁ যে আজি আমি প্ৰতিবাদ কৰিম, কি ধৰণে আম আদমীৰ কৰ্মকৰ্তাসকল ভলেণ্টিয়াৰসকল ওলাই আহিছে, এই এটা এটা চৰকাৰৰ কাৰণে এটা প্ৰত্যাহ্বান যে আম আদমী পাৰ্টীয়ে আজি ইস্যুটো লোৱাৰ লগে লগে ৰাইজ ওলাই আহিছে আৰু ৰাইজে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। আগন্তুক দিনত যদি এতিয়াও BJPয়ে একো শিক্ষা নাপায় তেতিয়াহ'লে আগন্তুক দিনত কিন্তু তেওঁলোকক আমি
প্রতিটা নির্বাচনত পরাস্ত করার পিছত এই হার কারখানাটো পুনের উজ্জীবিত করার সিদ্ধান্ত আম আদমি পার্টি সরকার গঠন করে আমি লম বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। না, আমি নির্বাচনের কথা কবলে নাযাও, কিন্তু যি ধরনের বিজেপিয়ে নির্বাচনের প্রতিশ্রুতি মিছা প্রতিশ্রুতি দি মেলি আমার রাইজক মিছা কথা কই ভ্রমিত করলে তার আমি প্রতিবাদ জানাইছো। আর কেবল পুনর্জীবিত করার কথাটো কোরবাত থাকিলে আজির দিনে ব্যক্তিগত খণ্ডলে গতাই দিবলে সিদ্ধান্ত লৈছে কি আমি অল্প দিনের পিছত ইয়াতে আদানি আম্বানির আমি সাইনবোর্ড দেখা পাম নেকি? ইয়াতে 3000 বেশি স্থায়ী শ্রমিক আছে আর প্রায় 10000 অস্থায়ী শ্রমিক তথা যুবক জীবিকা উপার্জন করে আছে, তেওঁলোকৰ কি হব যেতিয়া ব্যক্তিগত খণ্ডলে উঠা গতাই দিয়া হব? এই মানুষখিনি নিজের জীবিকার বঞ্চিত হয়ে যাব। আমি কৈ আছো যত সরকারে এতিয়া 1,00,000 চাকরি দিয়ার একটা টার্গেট নিজকে দেখাই আছে। মই কম যে প্রয়োজন হলে 3000 চাকরি কম দিয়ক, কিন্তু এই যেটো হার কারখানা আছে ইয়াক পুনের উজ্জীবিত করার কারণে আসনি তৎকালীনভাবে হাতত লোক, অন্যটা হাজার হাজার সংস্থাপন ইয়ার জড়িয়ে আমি হেরাই পেলাম। আর এই গৌরবটুক আমি নামরূপর গৌরব অসমৰ গৌরব আমি কেতিয়াও হেরাবলে নিদিউ। এটু আসলতে এটু এটা রহস্যর আবর্তত আছে। আমি ইতিমধ্যে গম পাইছো যে 100 কোটি টাকা আহি ইয়াত পুনের উজ্জীবিত করার নামত মেইনটেনেন্সর নামত 100 কোটি টাকা আবন্টন করেছে, কিন্তু আকো এটু শুনবলে পাই আছো যে সেই 100 কোটি টাকাটো বোলে আমার সুন তেল মারিবর কারণে কামত লগুয়া হয়ে আছে, তা পুনের উজ্জীবিত করার নামত লগুয়া নাই। একটা ডাঙর রহস্য কথা হয়ে আছে কি এই 100 কোটি টাকাটো ভাগ বতরা চলি আছে নাকি? ইয়াতে এই আমার এই অঞ্চলটোর প্রায় বেশি দূর নহয় আমার এজন কেন্দ্রীয় মন্ত্রী আছে, রামেশ্বর তেলি ডাঙরিয়া আছে। যদি তেনেকুয়া ধরনের কিবা যদি দুর্নীতি হয়ে আছে তেখেতে সেই বিষয় লো একটা তদন্ত করব, এটা একটা রহস্যর বিষয় হয়, তার একটা তদন্ত হব লাগিছিলে। আমার ইয়াতে কেন্দ্রীয় মন্ত্রী এজন আছে, সেই কেন্দ্রীয় মন্ত্রীয়ে বিচারিলে এটাই তদন্ত করব পারিলে হয়, তেও যদি বিচারে এটাই প্রধানমন্ত্রীর ওসর গই দাবি উত্থাপন করব পারিলে হয় যে আমার 8,300 কোটি টাকা আসলে আবন্টন করব লাগিছিলে এই 4 নম্বর গোটটো আরম্ভ করার কারণে। 8,300 কোটি টাকার বদলি যদি 100 কোটি টাকা আবন্টন করেছো বলে কৈছে আর তার আমি রহস্যজনকভাবে 100 কোটি টাকা RTI আমি দেখা পোৱা নাই, অন্তত একটা তদন্ত দিব লাগিছিল, এটো রহস্যজনক কথা। আর একটা সন্দেহ হয়েছে যে তেওঁলোকে গোটেই বিজেপির মানুষখিনি নেতা সকলে মন্ত্রী সকলে পুঁজিপতির লগত সাগে মিলি আছে আর কোনো প্রকারে তেওঁলোকে এই কারখানাটো ব্যক্তিগত খণ্ডলে গতাই দিবলে একটা চেষ্টা তেওঁলোকে আগবাই লৈ গৈছে।